15ই মে একই দিন হওয়ার কথা গাজীপুর ও খুলনা সিটি নির্বাচন, সেভাবেই চলছিল সবকিছু। দুই নগরীর মধ্যে ভোটার সংখ্যা বেশি ও রাজধানীর পার্শ্ববর্তী হওয়ায় সবার নজর ছিল গাজীপুরের দিকে। আইনি জটিলতায় গাজীপুরের নির্বাচন পিছিয়ে যাওয়ায় দেশবাসীর নজর এখন দক্ষিণের নগরী খুলনায়। মেয়র পদে আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক ও বিএনপির নজরুল ইসলাম মঞ্জু দুজনেই সাবেক সংসদ সদস্য হওয়ায় ভোটারদের কাছে রয়েছে গ্রহণযোগ্যতা। বিভিন্ন প্রেক্ষাপটে দলীয় প্রার্থীদের জয়লাভে আশাবাদী আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারা। স্থানীয় সরকারের যদি উন্নয়ন কর্মকাণ্ড করতে হয়, কেন্দ্রীয় সরকারের বিশেষ বাজেটের প্রয়োজন হবে, তাহলে স্থানীয় সরকারেও কেন্দ্রীয় সরকারের সমগোত্রীয় বিজয়ী করতে হবে। আওয়ামী লীগের সবাই ঐক্যবদ্ধভাবে নেমেছে, আমরা টোটাল দল ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের দীর্ঘ দুঃশাসনের কারণে দেশের মানুষ আওয়ামী লীগের উপরে এতটাই ত্যক্ত বিরক্ত যে আওয়ামী লীগ এই নির্বাচনেও যদি জালিয়াতি না করে তাহলে রেকর্ড পরিমাণ ভোটে হেরে যাবে। গত সিটি নির্বাচনে পরাজয়ের মূল্যায়ন করে এবার জয়লাভের সমীকরণ করছে আওয়ামী লীগ। শাপলা চত্বরে হেফাজত ইসলামের যে ঘটনাটা ঘটেছিল, যেটির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল শত শত হাফেজ সাহেবদেরকে, মাওলানা সাহেবদেরকে হত্যা করা হয়েছে, সেই অপপ্রচারের কাছে আমরা পরাজিত হয়েছিলাম, আমরা ভোটে পরাজিত হইনি। নির্বাচনের ফলাফল নিয়ে আশঙ্কা রয়েছে বিএনপি, যে সরকার যদি কারচুপি করে কোনো ধরনের জালিয়াতি করে নির্বাচনের বিজয় ছিনিয়ে না নেয় তাহলে বিএনপি প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবে। জাতীয় নির্বাচনের আগে এই অস্তিত্বের লড়াইয়ে বড় দুটি দলের নেতা কর্মীদের মিলনমেলা চলছে এখন খুলনায়। মানিক লাল ঘোষ, মাই টিভি, ঢাকা।